আজকে আমরা অ্যানালিসিস করব যে নাইনটিন সেভেন্টি থ্রিয়ের একটি কেস যেখানে বেনেট কোলম্যান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটির সাথে আজকের সময়ের যে সিনেমাটি তৈরি হয়েছে যে সিনেমাটি খুব বিজনেস করছে বিজনেস ভাবে ব্যবসায়িক ক্ষেত্রে সফল দাগ কেরালা স্টোরি এর সাথে কি সম্পর্ক রয়েছে এবং এর সাথে আমরা একটা অ্যানালিসিস করব। চলো আমরা শুরু করি কি বলছে না দ্য বেনেট কোলম্যান কেসটা সম্পর্কে আগে জানা খুব দরকার বেনেট কোলম্যান কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নাইনটিন সেভেন্টি বলছে যে রেগুলেটিং অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি নিউজ পেপার রেগুলেটিং অ্যাক্ট এই নিউজ পেপার রেগুলেটিং অ্যাক্টটা কেমন ছিল সেটা সম্পর্কে আগে ভালো করে জানতে হবে নাইনটিন সেভেন্টি থ্রিতে সেই সময় উনিশশো একাত্তরে যখন যুদ্ধ হয়ে যায় বাংলাদেশ লিবারেট করে যায় সেই সময় একটা আনফিসিয়াল একটা একনায়কত্ব ভাব চলে এসেছিল ইন্দিরা গান্ধীর মধ্যে এবং সেটা নিয়ে নিউজ পেপার প্রত্যেক দিনের টাইমস অফ ইন্ডিয়া হোক দা হিন্দু হোক তারা প্রত্যেকে তার বিপক্ষে ইন্দিরা গান্ধীর যে বিপক্ষে সেটা লিখতে শুরু করে তো এরপরে কি হয় ধীরে ধীরে তো ইন্দিরা গান্ধী প্রত্যেক দিন উঠে মর্নিংয়ে উঠছে নিউজ পেপার দেখছে তাতে দেখছে এরকম লেখা তো তিনি ভাবছে যে ডাইরেক্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশান তো যা যেহেতু সংবিধান এগুলোকে ব্যান করার অধিকার আমাকে দেয় না মানে ইন্দিরা গান্ধীকে দেয় না তাহলে কি করা যায় তখন তিনি তার যে তার যে অ্যাডমিনিস্ট্রেটার ছিল তাদের সাথে লয়ার ছিল তাদের সাথে কথাবার্তা বলে তিনি একটা ব্যাক হ্যান্ডের একটা প্রসেস নেয় সেই ব্যাক হ্যান্ডের প্রসেসটা কি যে আমি তো নিউজ পেপারকে বন্ধ করতে পারবো না তাহলে কাজ করি এই যে নিউজ প্রিন্ট এই নিউজ প্রিন্টটা এক ধরনের স্পেশাল কাগজ দিয়ে তৈরি হয় সেই নিউজ প্রিন্টটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হয় না সেটা আসে কোথা থেকে এখনও প্রায় সেই ইউএস ক্যানাডা সব দেশ থেকে আসে তো ইউএস এই সব দেশ থেকে আসে তো সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট যে কাস্টম ডিউটি লাগে সেগুলো লাগে তো তখন একটা রেগুলেটিং অ্যাক্ট করে যে এই ব্যান্ড মানে এই যে যে কাগজগুলোকে আনছে নিউজ পেপার নিউজ প্রিন্টটাকে আনছে সেই মানে কাগজ আনাটাকে বন্ধ করে দেয় তার আমি কাগজ আনাটাকে বন্ধ করে দিলাম তাহলে কাগজ ছাপবে না তখন টিভি নেই তখন ফোন নেই তখন ডিজিটাল নেই তার মানে সেখানে পেপার পাবলিশ হবে না তার নামে বদনাম হবে না খুব সিম্পল কিন্তু এইটা নিয়ে বেনেট কোলম্যান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নাইনটিন সেভেন্টি থ্রি কেস হয় এই বেনেট কোলম্যানই কিন্তু টাইমস গ্রুপের যে চিফ টাইমস গ্রুপটাকে হেড করে তাই না এটা কোম্পানির নাম তো এরপরে যে এই কেসটা যখন দাঁড়ায় সুপ্রিম কোর্টে তখন কিন্তু সুপ্রিম কোর্ট ভার্ডিক দেয় এবং ভার্ডিং দেয় ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে সেখানে বলা হয় দেখো কনস্টিটিউশন তোমাকে বলেছে ফ্রিডম অফ স্পেস ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে ইট মিন্স ইউ ক্যান নট তুমি কখনোই পারো না তুমি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তুমি এটাকে ব্যান করতে পারো না তুমি প্রহিবিট করতে পারো না মানে তোমার এই অথরিটিই নেই কি বলেছিল ইউ ক্যান নট ডু ইনডাইরেক্টলি হোয়াট ইউ নট অ্যালাউ টু ডু তোমাকে যেটা করতে বারণ করা হয়েছে সেটা তুমি ইনডাইরেক্টলি কখনো করবে না এইবার এই ক্ষেত্রে যদি আমরা ভাবতে থাকি এখন বর্তমানে কি ঘটছে বর্তমানে এই সিনেমাটি রিলিজ করেছে দেখ ডাকলা স্টোরি রিলিজ করেছে ফিফথ মেতে ফিফথ সিক্স সেভেন্থ মোটামুটি চল্লিশ সেভেন্থ এইটের পর থেকেই আমাদের যে চিফ মিনিস্টার তিনি বলে দিলেন এটা ব্যান এখানে যে ইনফরমেশান আছে সেটা মানে এক্সাগারেট করা হয়েছে ম্যাগনিফাই করা হয়েছে সত্যি নয় এবং যে কোনো একটা খাস যে সমুদায় সেই সমুদায়ের ভাবনায় আঘাত পড়তে পারে এবং আমাদের ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হতে পারে এর জন্যে ব্যান করে দিলাম কিন্তু এই সিনেমাটি আবার সেন্ট্রাল বোর্ড যে আমাদের সেন্সর বোর্ড সেন্সার বোর্ড থেকে যেহেতু মুক্তি পেয়েছে যেহেতু সারপত্র পেয়েছে সেহেতু আমাদের গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো অধিকার নেই তারপরে এটা এই অ্যাগেন্স্টে তারপরে যে যে সিনেমা কর্তৃপক্ষ তারা সুপ্রিম কোর্টে গেছে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যে ঘটনাটা হলো তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু এটাকে ব্যান করেনি একবার শুধুমাত্র কানেক্ট করার চেষ্টা করো যে তামিলনাড়ু গভর্নমেন্ট দেখলো ব্যান করলে ওরা তো জানে যে ব্যান করলে পরে আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনে হাত দিচ্ছি তাহলে আমার এখানে সুপ্রিম কোর্ট আমাকে ধরবে তার জন্য আমি কি করলাম আমি বলে দিলাম যে সিনেমা হলগুলো যেগুলো আছে যেগুলো পিভিআর আইনক্স যেখানে সিনেমা দেখানো হবে সেখানকার ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব হলো তামিলনাড়ু গভর্নমেন্টের বা ওখানকার লোকাল গভর্নমেন্টে সেই গভর্নমেন্ট বলে দিল দেখো তুমি সিনেমা চালাতে চাও চালো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি কোনো পুলিশ প্রোটেকশন দিতে পারবো না এবার দেখছে যে সিনেমা বিতর্কিত আর এটা দেয়া মানেই ইনডাইরেক্টলি বলে দেওয়া বিতর্ক হবে অতএব তোমার সিনেমা ভাংচুর হবে তুমি সিনেমা চালিও না তার মানে অ্যাকচুয়ালি ফ্রিডম অফ এক্সপ্রেশনকে ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি দাবিয়ে দেওয়া হলো তো এই এই নিয়ে যে এইটিন মেতে যে অবজারভেশান সুপ্রিম কোর্টের সেটা স্ট্রংলি বলে দেওয়া হয়েছে যে সিনেমা হলগুলোর সিনেমা হলগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব তামিলনাড়ু গভর্নমেন্টের সিনেমা হলে যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য দায়িত্ব সেখানকার স্টেট লোকাল গভর্নমেন্টের তাকে করতে হবে সে কনস্টিটিউশনকে সে এইভাবে যেটা এই যে যে যেটা বলা হয়েছিল যে ইউ ক্যান নট ডু ইনডাইরেক্টলি হোয়াট ইউ নট অ্যালাউ টু ডু ওকে তো এই হিসাবে প্রত্যেকে কেমন তোমাদের কেমন অবজারভেশান তোমাদের কি হিসাবে এই হিসাবে জানলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ